হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ একাডেমি। আজকে আমরা যেটা পড়বো সেটা হলো ওমেন্স মুভমেন্ট। এর আগের ক্লাসগুলোতে আমাদের অলরেডি দলিত পলিটিক্স, মোবিলিটি অ্যান্ড চেঞ্জ শেষ। ওমেন্স মুভমেন্টটা আজকে আমরা করব। শুরু করা যাক। ওমেন্স মুভমেন্ট বেসিক্যালি ইন্ডিয়াতে ওমেন্স মুভমেন্টটা শুরু হয়েছিল, দেখা যাচ্ছে যে 20th century গোড়ার দিকে। তারপরে ধীরে ধীরে এটা কোথাও যেন ডিসঅ্যাপিয়ার হয়ে যায় এবং পরবর্তীকালে সেটা আবার র্যাডিক্যাল একটা রূপ নিয়ে ফিরে আসে সমসাময়িক সময়। অর্থাৎ এই যে তার জার্নিটা, যে তার মানে ওমেন্স মুভমেন্টটা কিভাবে হয়েছিল, শুরুটা কিভাবে হলো, এটাই কিন্তু আমরা পড়তে চলেছি। এবার আমরা দেখব যে এখানে যে ওমেন্স মুভমেন্ট বল মানে নামে অনেক কিছু হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু আসলে ওমেন্স মুভমেন্ট হিসেবে ধরা হয় না। তার এক্সাম্পলগুলো আমরা পাবো। Several forms of women's movement in post-independence India during the 16th and early 17th were initiated by the Gandhian socialist. তাহলে আমরা কি জানতাম যে গান্ধিয়ান যে সোশ্যালিস্ট ইনিশিয়েশন আছে, তার দ্বারা কিছু ওমেন্স মুভমেন্ট নেওয়া করা হয়েছিল। যেমন হচ্ছে সেই সময় পিরিয়ডটা কি বলছে, 60s and early 70s। তার মানে আমরা এটুকু বুঝতে পারছি যে 1960 বা 1970 শুরুর দিকে কিছু গান্ধিয়ান সোশ্যালিস্ট মুভমেন্ট হয়েছিল। ওকে, দে আর অ্যান অ্যান্টি অ্যালকোহল এজিটেশন ইন নর্থ ইন্ডিয়া, আ কনজিউমার অ্যাকশন অ্যান্ড অ্যান্টি করাপশন এজিটেশন ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড এ ওমেন্স ট্রেড ইউনিয়ন মুভমেন্ট ইন ওয়েস্টার্ন ইন্ডিয়া। তাহলে বেসিক্যালি দেখা যাচ্ছে যে জিনিসগুলো হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে বা ওমেন্স যে ট্রেড ইউনিয়ন হয় তার মুভমেন্ট, বা হচ্ছে অ্যালকোহলিজমের বিরুদ্ধে কিছু মুভমেন্ট হয়েছিল। বাট অল দিজ আর নট কনসিডার্ড অ্যাজ ফেমিনিস্ট মুভমেন্ট অর পোর্ট্রেট দ্য থিওরিজ অফ ওমেন্স অপারেশন। তার মানে আমি যেটা তোমাদের বললাম যে ওমেন্স মুভমেন্ট হয়েছিল, মহিলাদের দ্বারা হয়েছিল, কিন্তু এগুলোকে কিন্তু কোনো অর্থেই ফেমিনিস্ট মুভমেন্ট বা ওমেন অপারেশনের বিরুদ্ধে হচ্ছে এরকম কোনো জিনিস বলা যায় না। তো সেইগুলোকে কিন্তু এই কারণে ওমেন্স মুভমেন্টের আন্ডারে ডিরেক্ট ধরা হয়নি। The Progressive Organization of Women in Hyderabad and the League of Women Soldiers for Equality in Aurangabad dealt with women oppression. তাহলে দুই জায়গায় হচ্ছে women oppression এর বিরুদ্ধে লড়া হয়েছিল, সেটা হচ্ছে একটা হচ্ছে হায়দ্রাবাদে আর একটা হচ্ছে ঔরঙ্গাবাদে। তাহলে আমরা কি বললাম যে ভারতবর্ষে যে মহিলা আন্দোলন, নারী আন্দোলন, সেই নারী আন্দোলনটা ওই 20th century আর্লিতে কিছু হয়েছিল। তারপরে আবার 1960-70 সোশ্যালিস্ট ফেমিনিজম দেখেছিলাম। তারপরে আমরা দেখেছিলাম যে কিছু হয়েছে যেগুলো কিনা হচ্ছে অ্যান্টি করাপশন, অ্যান্টি অ্যালকোহল এজিটেশন ইন নর্থ ইন্ডিয়া, বা হচ্ছে ওমেন্স ট্রেড ইউনিয়ন, কিন্তু সেগুলোকে ওমেন অপারেশনের বিরুদ্ধে বা নারী ফেমিনিজমের সমকক্ষ হিসেবে ধরা হয়নি। বরং ঔরঙ্গাবাদ আর হায়দ্রাবাদে যেটা হয়েছিল সেটাকে কিন্তু এই ওমেন অপারেশনের বিরুদ্ধে হিসাবে ধরেছিল। এইবার আমরা আস্তে আস্তে একটু হিস্ট্রিগুলো বোঝার চেষ্টা করি। এই পুরো ওমেন্স মুভমেন্টের হিস্ট্রি রয়েছে যে কিভাবে বিষয়টা সংগঠিত হয়েছিল। আফটার দ্য ইমার্জেন্সি পিরিয়ড ইন 1977, সেভারাল ওমেন গ্রুপস ওয়ার ডেভেলপড ইন সাম মেজর সিটিজ অফ ইন্ডিয়া লাইক বোম্বে, পুনে, পাটনা, দিল্লি, মাদ্রাস, আহমেদাবাদ। অর্থাৎ ইমার্জেন্সি যেই মুহূর্তে শেষ হলো 1977, তার পরে পরেই কিছু ওমেন গ্রুপ তৈরি হয়েছিল। মোস্ট অফ দেয়ার মেম্বার্স বিলং টু দ্য আরবান এডুকেটেড মিডল ক্লাস। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ আমরা যখন দলিত মুভমেন্ট পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে মিডল ক্লাসের মধ্যে, আরবান মিডল ক্লাসের মধ্যে কিছু এডুকেটেড পার্সন তারা কিন্তু দলিত মুভমেন্টের সাথে যুক্ত ছিল। তার মানে আমরা একই ইনস্ট্যান্স আবার দেখছি যে ওমেন্স মুভমেন্টের ক্ষেত্রেও সেই আরবান এডুকেটেড মিডল ক্লাস কিন্তু জড়িত হয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় কিছু নারীদের গোষ্ঠী খোলা হয়েছিল। ওকে, ওমেন্স মুভমেন্ট, দ্য কোয়েশ্চেন রেজ দ্যাট হাউ ওমেন কুড অর্গানাইজ অ্যান্ড রিপ্রেজেন্ট দেম। তাহলে প্রশ্নটা কি ছিল যে মহিলারা নিজেদেরকে সংগঠিত করবে কি করে এবং নিজেদেরকে রিপ্রেজেন্ট করবে কি করে। এইখানে দুটো ভিউ দেখা যায় এবং এই দুটো ভিউ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছে যে দুই ধরনের, দুই ভাবে করা যায়। ওয়ান ভিউ ওয়াজ দ্যাট সোশ্যালিস্ট ফেমিনিস্ট শুড জয়েন ট্রেড ইউনিয়ন্স, that means active forum and revolutionary mass organization forums for the development of socialist feminist theory while continuing to be the members of autonomous women's group. মানে একদিকে তারা হচ্ছে যে বিভিন্ন ওমেন গ্রুপের মেম্বার হয়ে থাকবে এবং তার সাথেই বিভিন্ন অ্যাক্টিভ যে সমস্ত ইউনিয়ন আছে সেইগুলোর সাথে যুক্ত হবে, এটা একটা গ্রুপ। তার মানে কেন কেন করছে, নিজেদেরকে কিভাবে সংগঠিত করবে বা নিজেদেরকে কিভাবে রিপ্রেজেন্ট করবে ওমেনরা, সেই সংক্রান্ত দুটো ভিউ। একটা তার মানে আমরা কি জানলাম যে ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত হবে এবং তারা বিভিন্ন মাস অর্গানাইজেশন করবে। সেকেন্ড ভিউ ওয়াজ দ্যাট ওয়াজ আ ফেমিনিস্ট মুভমেন্ট বিগ্যান, ইট উড ন্যাচারালি স্প্রেড অ্যান্ড গ্রোন ইন ডাইভার্সিফাইড ওয়েজ। যে চলো একটা আমরা নারীবাদী আন্দোলন শুরু করি, ফেমিনিস্ট মুভমেন্ট শুরু করি এবং এটা আস্তে আস্তে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। তাহলে বিষয়টা কি, দেখো দুই রকম বিষয়। একদিকে হচ্ছে যে চলো অ্যাক্টিভ পার্টিসিপেশন করি,
অ্যাক্টিভলি পার্টিসিপেট করি, ট্রেড ইউনিয়ন হোক বা রেভলিউশনারি মাস অর্গানাইজেশন হোক, সোশ্যালিস্ট ফেমিনিস্ট ওয়েতে বা গান্ধিয়ান সোশ্যালিস্ট ওয়েতে, এবং আমরা এই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাই। আরেকটা হচ্ছে যে চলো একটা মুভমেন্ট আমরা শুরু করে দিই এবং ধীরে ধীরে এটা যখন ছড়িয়ে পড়বে তখন এমনিতেই তখন ওমেন মুভমেন্ট বা ফেমিনিস্ট মুভমেন্টটা নিজের যে আর কি অপারেশনগুলো সেগুলো কাটিয়ে উঠতে পারবে। এইবার দেখা যায় ভারতবর্ষের যে নারী আন্দোলন সেখানে কিন্তু এই দুটো ভিউ পয়েন্টই একই সাথে কাজ করে। একই দিকে তারা যেমন ফেমিনিস্ট মুভমেন্টও শুরু করে, আবার অন্যদিকে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেটও করে। দ্য অ্যাডভোকেটস অফ দ্য ফার্স্ট ভিউ আর অ্যাক্টিভ ইন র্যাডিক্যাল অ্যান্ড ফার লেফট অর্গানাইজেশন। তাহলে প্রথমটা কারা ফলো করতো? যারা র্যাডিক্যাল, যারা হচ্ছে মানে খুব, আমরা অলরেডি র্যাডিক্যাল ফেমিনিজম পড়েছি, তাহলে যারা এই জিনিসগুলো ফলো করতো তারা অনেক বেশি। তোমরা তোমাদের CC3-তে ফেমিনিস্ট মুভমেন্ট পড়েছো, তো সেখানে তোমরা দেখেছো যে র্যাডিক্যাল মুভমেন্ট মানে যারা কিনা সমস্ত স্ট্রাকচারগুলো বদলে দিতে চাইছে, প্যাট্রিয়ার্কিকে ভেঙে দিতে চাইছে। তো প্রথম ভিউটা সাধারণত দেখা যেত কাদের মধ্যে? যারা র্যাডিক্যাল ভিউতে বিশ্বাসী ছিল। আর সেকেন্ড ভিউটা ছিল হচ্ছে দ্য অ্যাডভোকেটস অফ দ্য সেকেন্ড ভিউ ওয়ার নট ইনভলভড ইন সাচ অর্গানাইজেশন, যে এরা কোনো অর্গানাইজেশনের মধ্যে ঢুকতো না, কিন্তু কোথাও না কোথাও এরা চেষ্টা করতো যে ফেমিনিস্ট মুভমেন্টের মধ্যে অংশগ্রহণ করার, কোনো গ্রুপের মাধ্যমে নয় কিন্তু স্বতঃস্ফূর্তভাবে। They felt that negotiating with them would yield small gains compared to those owned by an independent women's movement. It, through its very existence, would force political organizations to take note of it. Most of the women's groups were very flexible to allow both view of coexisting with them. Eta khubi shahabik bishoy. Dekho, shobai je women organization e part nebe seta nai hote pare, shobai je radical way te movement korbe seta nai hote pare. Tahole অ্যাক্টিভলি কেউ করুক, যারা যারা অ্যাক্টিভলি করতে ইচ্ছুক নয় তারা প্যাসিভ ওয়েতে করুক, কিন্তু ফেমিনিস্ট মুভমেন্টের সাথে তারা যুক্ত হোক। এই যে দুটো বিষয় যুক্ত হোক মানে কি, মানে তারা অ্যাক্টিভলি যুক্ত হচ্ছে না, র্যাডিক্যাল ওয়েতে যুক্ত হচ্ছে না। তো বেশিরভাগ যত মহিলা গোষ্ঠী আছে তারা কিন্তু এই দুটো জিনিসকেই মান্য করে। উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো কোনো একটা রাজনৈতিক গ্রুপ, সেই রাজনৈতিক গ্রুপ তোমাকে ডাকে যে আই মিটিং আছে, মিছিল আছে, তুমি যাচ্ছ না, কিন্তু তুমি যাও না বলে তোমার সাথে যে কথা বলে না বা তোমাকে যে ডাকে না তা কিন্তু নয়। এরা জানে যে হ্যাঁ তুমি অ্যাক্টিভলি বা র্যাডিক্যাল ওয়েতে পার্টিসিপেট করছো না ঠিকই, কিন্তু তুমি আছো। ব্যাস এটাই, জাস্ট এই এক্সাম্পলটাই মাথায় রাখো। ইন 1979-1980 ওমেন্স গ্রুপ অ্যান্ড ক্যাম্পেইন হ্যাড স্টার্টেড অল ওভার ইন্ডিয়া। এবং 1979 থেকে এই ওমেন গ্রুপের যে ক্যাম্পেইন সারা ভারত জুড়ে শুরু হয়। এক্ষেত্রে বলে রাখি যে ভারতবর্ষে যে সমস্ত বামপন্থী দলগুলো ছিল তাদের একটা হাত ছিল যে তারা ওমেন অর্গানাইজেশন একটা শুরু করার উদ্যোগ নিয়েছিলেন। আসলে এই জিনিসগুলো হতো বেসিক্যালি পণ প্রথার বিরুদ্ধে, যে সমস্ত পুলিশ গ্যাং রেপ করছে তার বিরুদ্ধে, বা হচ্ছে কিভাবে ওমেনদেরকে অপ্রেস করা হচ্ছে কর্মক্ষেত্রে, তাদের কম মাইনে দেওয়া হচ্ছে, বা হচ্ছে কিভাবে গৃহস্থের হিংস্রতা, বস্তির যে বিভিন্ন অত্যাচার, সেগুলোর বিরুদ্ধেই কিন্তু এই জিনিসগুলো করেছিল। কমিউনিস্ট পার্টি ইন্ডিয়ান মার্কসিস্ট কনসিডারড টু ওমেন্স অর্গানাইজেশন 1981, ওয়ান অফ হুইচ ওয়াজ অ্যাফিলিয়েটেড টু দেয়ার ট্রেড ইউনিয়ন, যেটা মানে দুটো ওমেন অর্গানাইজেশন বানিয়েছিল, একটা আবার ডিরেক্ট ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত ছিল। সাম অফ দেয়ার মেম্বার্স ওয়ার অ্যাক্টিভলি ইনভলভড ইন আ ওমেন্স এন্টারপ্রাইজ রাইজ এজিটেশন ইন বোম্বে ইন দ্য mid-70s, অর্থাৎ ওই 70-এর মাঝামাঝি সময় আবার একটা আন্দোলন হয়েছিল যেখানে কিনা ওই দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটছিল, সেখানে কিন্তু বোম্বেতে আবার তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেছিল। তাহলে বুঝতে পারছো যে মহিলারা একদিকে মহিলাদের অপারেশন বিরুদ্ধে তো লড়ছেই, প্লাস অন্যান্য সামাজিক আন্দোলনের বিরুদ্ধে র্যাডিক্যাল ওয়েতে লড়াই করছে, কিভাবে না বিভিন্ন গোষ্ঠী আকারে বিভিন্ন ট্রেড ইউনিয়নের সাথে যুক্ত হয়ে। তারপর আসলো ইন 1972 দ্য ফার্স্ট অ্যাটেম্প টু অর্গানাইজ ওমেন্স ট্রেড ইউনিয়ন হ্যাড বিন মেড, যে একটা ওমেন ট্রেড ইউনিয়ন গঠিত হলো, সেবা নাম, সেবার ফুল ফর্ম কি, সেলফ এমপ্লয়েড ওমেন্স অ্যাসোসিয়েশন। A kind of Gandhian Socialist Union of Women Vendors was formed in Ahmedabad. Gandhian Socialist মানে অর্থাৎ সেই সমস্ত মতাদর্শে বিশ্বাসী কোথায় হয়েছিল? আহমেদাবাদে। ওকে, সেভারাল ক্রাফট কোঅপারেটিভস উইদিন অ্যান্ড অ্যাডজেসেন্ট টু আহমেদাবাদ ওয়ার অ্যাডেড টু দিস ইউনিয়ন। কারা যারা সাধারণত ওই হস্তশিল্প, ওই ক্রাফটের সাথে যুক্ত ছিল, তারাই সাধারণত এর মেম্বার ছিল। ওয়ার্কিং ক্লাস ওমেন্স অর্গানাইজেশন হুইচ ওয়ার সেট আপ ইন দ্য লেট 70s অন আর্লি 80s টেন্ডেড টু বি ডিফারেন্ট ফ্রম সেওয়া। আবার আরেকটা অর্গানাইজেশন তৈরি হলো, সেটা হচ্ছে যে ওয়ার্কিং ক্লাস ওমেন্স অর্গানাইজেশনেরই কিন্তু আরেকটা। দে ইভলভড আউট অফ ক্যাম্পেইনস ফর অ্যান ইম্প্রুভমেন্ট ইন দ্য কন্ডিশনস অফ লিভিং, যে তাদের যে বাসস্থান বা বাসযোগ্য অবস্থা সেটাকে ঠিক করার জন্য আরেকটা ওমেন অর্গানাইজেশন তৈরি হলো। বাট এটা কিন্তু, বাট সেবা স্টার্টেড উইথ দ্য ক্যাম্পেইন ফর অ্যান ইম্প্রুভমেন্ট ইন ওয়ার্কিং কন্ডিশন, মানে দুটো আলাদা আলাদা। সেবার উদ্দেশ্য ছিল সেলফ এমপ্লয়েড ওয়ার্কিং অ্যাসোসিয়েশন, যেখানে কিনা ওয়ার্কিং কন্ডিশন কীভাবে ভালো করা যায়
তাহলে আর আরেকটা তৈরি হচ্ছে ওমেন্স অর্গানাইজেশন, ওয়ার্কিং ক্লাস ওমেন্স অর্গানাইজেশন। সেটা কেন হচ্ছে, তাদের মহিলাদের যে বাসযোগ্য জায়গা যেখানে বসবাস করছে সেটা কিভাবে উন্নত করা যায়। দ্য ফেমিনিস্ট গ্রুপস ফোকাস দেয়ার অ্যাটেনশন অন নেইবারহুড উইথ গ্রুপ of women working in urban slum areas and mobilizing in campaigns for better water facilities, drainage system, অর্থাৎ কিভাবে তারা ভালোভাবে থাকবে, পানীয় জল, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেই সম্বন্ধীয় জিনিসপত্রগুলো কিভাবে আরো উন্নত হবে সেগুলোর দিকে কিন্তু তারা ফোকাস করতে থাকলো এবং যে সমস্ত নারীরা আছে তাদেরকে একত্রিত করতে থাকলো। Women actively took part in the movement of landless laborers in Telangana. They fought against landlords and the state. অর্থাৎ বিভিন্ন যে জমি সংক্রান্ত বা লেবার সংক্রান্ত যে সমস্ত মুভমেন্ট গুলো আছে সেখানেও কিন্তু তাদের অংশীদারিত্ব দেখা গেল। অর্থাৎ কোথাও না কোথাও বোঝা যাচ্ছে যে বিভিন্ন গোষ্ঠীবদ্ধ আকারে তারা এখন অন্যান্য লড়াইতেও সামিল হচ্ছে। এগুলো কিন্তু সব ওমেন্স মুভমেন্টের আন্ডারেই পড়ছে। তাছাড়াও আমরা দেখতে পারি দে অলসো ফর্ম কোঅপারেটিভ সোসাইটিস থ্রু হুইচ দে গেট সার্টেন বেনিফিটস ফ্রম দ্য স্টেট। কোঅপারেটিভ কিছু সোসাইটি তৈরি করলো। অর্গানাইজেশন অফ ওমেন ল্যান্ডলেস লেবারার্স ওয়ার ডেভেলপড অল ওভার তেলেঙ্গানা। যে ভূমিহীন এই ধরনের যে সমস্ত লেবার আছে সেই লেবারার মহিলাদের, মহিলা লেবারারদের একটা অর্গানাইজেশন তেলেঙ্গানায়। চিপকো মুভমেন্টের ব্যাপারে তোমরা সবাই জানো, সুন্দরলাল বৌগুনা কিছুদিন আগেই মারা গেলেন। তিনি কিভাবে, তিনি তো মূল উদ্যোক্তা ছিলেন, তার খুবই ইনিসিয়েশন ছিল, কিন্তু মূলত যারা সদস্য ছিল কিন্তু তারা কিন্তু সবাই মহিলা ছিল। কেন মহিলারাই ছিল, কেন মহিলারা চিপকো মুভমেন্টের সাথে যুক্ত ছিল, এটা তোমরা কিছুটা ভাবে ইকো ফেমিনিজমে, যে কিভাবে মহিলা এবং নারীদেরকে একত্রিত হিসাব করে দেখা হয় এবং মনে করা হয় যে তাদের কোথাও না কোথাও তাদের উপর যে অপারেশনটা সেটা সেম। তো চিপকো মুভমেন্টেও তারা দারুণভাবে অংশীদারিত্ব করেছিল। থিওরিজ অফ ওমেন স্পেশাল রিলেশন টু দেয়ার এনভায়রনমেন্ট ওয়ার অ্যাডভান্স বাই দ্য ফেমিনিস্ট ইন দ্য এইটিস। এটা আমরা জেনেছি যে সাধারণত ওই 1980 সালে একটা নির্দিষ্ট সম্মেলন হয়েছিল, তারপরেই কিন্তু মহিলাদের এবং এনভায়রনমেন্টের কি সম্পর্ক সম্বন্ধ সেটা কিন্তু আরো বেশি প্রকট হয় ফেমিনিস্ট যে সমস্ত থিওরিগুলো আছে তার মধ্যে। নাও স্পেসিফিক অর্গানাইজেশন ওয়ার হেল্প টু রিপ্রেজেন্ট ডিফারেন্ট স্ট্র্যান্ডস অফ ফেমিনিজম। এইবার যেটা শুরু হয় ফেমিনিজমের সমস্যা বলতে পারো বা সুবিধা বলতে পারো, যে ফেমিনিজমের আলাদা আলাদা স্ট্র্যান্ডস বা সুতো কি জিনিস, দাবি দেওয়ার উপর ভিত্তি করে তারা আলাদা আলাদা ভাবে কোনো একটা জিনিসের বিরুদ্ধে লড়াই করে। অর্থাৎ দেখা যায় যে কোনো একটা ফেমিনিস্ট গ্রুপ লড়াই করছে তাদের যে ডাউরি প্রবলেম আছে সেটার বিরুদ্ধে, আবার কোনো একটা ফেমিনিস্ট গ্রুপ লড়াই করছে যে কিভাবে খাওয়ার জল ঠিকঠাক হবে সেই বিরুদ্ধে। অর্থাৎ এই যে স্ট্র্যান্ডস গুলো আলাদা হয় এটা তোমরা পড়েছিলে ফেমিনিস্ট মুভমেন্টের সময়ও, যে লিবারেল মুভমেন্ট, সরি লিবারেল, র্যাডিক্যাল, সোশ্যালিস্ট, মার্কসিস্ট, ইকো ফেমিনিস্ট, এই স্ট্র্যান্ডসগুলো মানে কি, এদের এক একটা দাবি, এদের এক একটা দৃষ্টিভঙ্গি। দ্য আউটকাম অফ দিস ডেভেলপমেন্ট ওয়াজ সাচ দ্যাট অর্গানাইজেশনাল নিডস বিকাম ভেরি ডমিনেন্ট ওভার দ্য নিডস অফ দ্য মুভমেন্ট। দ্য আইডেন্টিটি অফ অ্যান অর্গানাইজেশন ওয়াজ জাস্ট অ্যাজ মাচ ইন টার্মস অফ ইটস ক্লাউড অ্যাজ ইট আইডিয়াস। তো সুতরাং দেখা যায় যে অর্গানাইজেশনাল যে নিডস সেটা কিন্তু বেশি হয়ে উঠছে বরং তারা যে আন্দোলনটা করছে তার থেকে। অর্থাৎ অর্গানাইজেশন অনুযায়ী চলা এটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে, বোঝার চেষ্টা করো। মুভমেন্টের মুভমেন্ট করবে বলে অর্গানাইজেশন তৈরি হয়েছিল, এখন অর্গানাইজেশনের যে প্রকোপ সেটা মুভমেন্টের উপর বেশি বেড়ে যায়, এটা কিন্তু একটা সমস্যা। অ্যান আগলি ডিভাইড নাও ওয়াজ সিন উইদিন দ্য ফেমিনিস্ট মুভমেন্ট। যে এখন ফেমিনিস্ট মুভমেন্টের মধ্যে আলাদা আলাদা ভাগ দেখা যায়। ওয়ান গ্রুপ ফেল দ্যাট দ্য এমফাসিস অন অর্গানাইজেশনাল আইডেন্টিটি রিফ্লেক্ট আ গ্রোথ অফ স্ট্যালিনিজম পোজিং অ্যাজ কালেক্টিভিটি। কিছুজন এই অর্গানাইজেশনালিজমের বিরুদ্ধে কথা বললো, আবার কিছুজন বললো যে না অর্গানাইজেশনালিজম খুব ভালো। অর্থাৎ কেউ বলো ইন্ডিভিজুয়ালিটি ওপর জোর দিল, কেউ অর্গানাইজেশনালিজমের ওপর জোর দিল। তো এটা কিন্তু ওমেন্স মুভমেন্টের একটা নেগেটিভ দিক, যে এইভাবে যে তারা চিন্তাধারক দিক থেকে আলাদা হয়ে যাচ্ছে এটা একটা খুব নেগেটিভ দিক। যে তারা তাদের লড়াইটার একত্রিতভাবে হবে না, গোষ্ঠীবদ্ধভাবে হবে না, সুসংবদ্ধভাবে হবে না, সংহতিপূর্ণভাবে হবে না, তাহলে কি হবে, তাহলে তাদের যে লড়াইটা সেটা কোথাও না কেন দুর্বল হয়ে যাবে। Women's issues have become so widely recognized that the center and right parties also formed Women's Front. যে সমস্ত দল মত নির্বিশেষে এবার একটা ওমেনদের জন্য গোষ্ঠী খোলা হলো, যেখানে কিনা তারা তাদের দাবি দাওয়া তুলে ধরবে, তারা তাদের বক্তব্য রাখবে। স্পেশাল অ্যাটেনশন বিগিন টু বি গিভেন টু ওমেন ইন মোস্ট জেনারেল মুভমেন্টস অফ দ্য এইটিস। 1980 সালের পরের থেকে, 1980 সালের পরের থেকে যতগুলো দল হলো, যতগুলো গোষ্ঠী খোলা হলো, সেখানে ওমেনরা কি চাইছে তাদের বক্তব্যে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হলো যে তাদের দাবি দেওয়া গুলো কি। দিস ওয়াজ মোর নোটিসেবল ইন পিজল কমরে, যে কৃষক আন্দোলন হয়েছিল সেটাই কিন্তু এটা সবচেয়ে বেশি দেখা যায়, এবং যে শ্রমিক আন্দোলন হয়েছিল সেটাতেও কিন্তু এই জিনিসটা দেখা যায় যে মহিলাদের দৃষ্টিভঙ্গি দিয়ে সমস্যাগুলো, দাবি দেওয়া গুলো দেখার বা বোঝার চেষ্টা করা হয়েছিল। কাউন্টার মুভমেন্টস এগেন্স্ট ফেমিনিস্ট অর ওমেন্স রাইটস আইডিয়াস বিগিন টু বি ইনিশিয়েটেড বাই দ্য সেগমেন্টস অফ ট্র্যাডিশনালিস্ট সোসাইটি। ইন্ডিয়ান কমিউনালিস্টস
have long the most formidable onslaughts on feminism. A number of studies on communal riots in different parts of the country provide enough evidence of women's participation on communal lines. অর্থাৎ কোথাও না কোথাও তাদের যে যোগদানগুলো ছিল সেই যোগদানগুলো এবার দেখা গেল যে সব জায়গাতেই দেখা যাচ্ছে, এবং সেটা যেটা কিনা আগের সমাজগুলোতে ছিল না, এমনকি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে যোগদান সেটাও কিন্তু এবার দেখা গেল যে তারা এখন সাম্প্রদায়িকতার বিরোধী যে সমস্ত আন্দোলন সেই জায়গাতেও যোগদান করা শুরু করলো। তার মানে শুরু কিভাবে হলো, শুরুটা তাদের অপারেশন থেকে হয়েছিল, পরবর্তী ক্ষেত্রে সেটা কৃষক আন্দোলন, ওয়ার্কিং ক্লাস মুভমেন্ট, এমনকি কমিউনালিজমের বিরুদ্ধে যে মুভমেন্ট, সব জায়গাতেই তাদের কিন্তু যে যোগদান সেটা দেখা যেতে থাকলো। But it is quite optimistic to comment that some kind of women's consciousness has clearly spread all over India. হ্যাঁ, এটা আমরা বলতে পারি না ঠিকই যে মহিলা সচেতনতা বা নারীবাদী, নারী কেন্দ্রিক সচেতনতা সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে, সরি সারা ভারতবর্ষে ছড়িয়ে গেছে, এমনকি গ্রামগুলোতেও ছড়িয়ে গেছে, এটা বলাটা একটু অত্যুক্তি হবে। বাট একটা জিনিস আমরা বুঝতে পারি যে কোথাও যেন নারী তার যে দাবি দেওয়া, নারীর সাথে যে প্রকৃতির যোগ, তার স্বাস্থ্য, সে তার যে এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে তার একটা বক্তব্য আছে, এই জাতি ভেদ প্রথার বিরুদ্ধে যে তার একটা বক্তব্য আছে, এই বিষয়টা কিন্তু প্রত্যেকটি সমাজে, প্রত্যেকটি গোষ্ঠী, প্রত্যেকটি নারীর মধ্যেই দেখা যায়। অর্থাৎ আমরা বলতে পারি না যে নারী কেন্দ্রিক সচেতনতা পুরো ভারতবর্ষে ছড়িয়ে গেছে, গ্রামগুলোতে ছড়িয়ে গেছে, কিন্তু কোথাও যেন তাদের মধ্যে একটা একটা নিবিড় সম্পর্ক তৈরি করেছিল যে তারাও এই জিনিসগুলোর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। এটাই ছিল আমাদের ওমেন্স মুভমেন্ট। এরপর আমরা যেটা আছে মেবি প্রেজেন্ট মুভমেন্ট সেটা শুরু করবো। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।